প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আজকের বিষয় হচ্ছে কি কি ফুল আমরা খেতে পারি। আমি আজকে এডিবেল ফুল নিয়ে ভিডিওটা করব। তো আপনারা তো সবজি খেয়ে থাকেন, যেমন ধরুন মূলো, কুমড়ো ইত্যাদি, এর একটা হেলথ বেনিফিট রয়েছে, তেমন এদের ফুলেরও কিন্তু অনেক খাদ্যগুণ রয়েছে। আজ দেখাবো কি কি ফুল আপনারা কিভাবে খেতে পারেন এবং তার হেলথ বেনিফিটই বা কী। প্রথমেই আসছি ব্যানানা ব্লুসম, যেটাকে আমরা মোচা বলি, সেই মোচা নিয়ে। এটাকে ব্যানানা হার্ট বলা হয়ে থাকে। এটা কলার গুচ্ছের একেবারে নিচের দিক থেকে কালেক্ট করতে হয়। একেবারে ভেতরের নরম সাদা অংশটা কাঁচাই খেয়ে ফেলা যায়। ঘন্ট, চপ, বড়া, পাতুরি অনেকভাবেই ভারতীয়রা এর স্বাদ গ্রহণ করে থাকে। প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ট্যানিন, গ্লাইকোসাইড, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। এর বিভিন্ন রকমের উপকারিতার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধ করে, হজমে সাহায্য করে, অকাল বার্ধক্য রোধ করে এবং ঋতুস্রাবের সমস্যা সমাধানেও সাহায্য করে। এবারে বলবো মরিঙ্গা ফ্লাওয়ার্স বা সজনে ফুলের কথা। এটাও একটা অত্যন্ত উপকারী ফুল। গ্রীষ্মের শুরুতে এই ফুল পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর উপাদান, ভিটামিন এ এর একটা দারুণ উৎসাহ এই সজনে ফুল। রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আমাদের হাড়ের মজবুতির জন্য সব থেকে আগে প্রয়োজন। আছে ভিটামিন সি, যা ইনফ্লেমেশন রিডিউস করে। আছে পটাশিয়াম, আয়রন এবং অ্যামাইনো অ্যাসিড। আয়ুর্বেদিক ওষুধে এর ব্যবহার দেখতে পাওয়া যায়। এই ফুল কাঁচা বা হালকা রান্না করে খাওয়া যায়, ভাজা বা ভাপা খাওয়াও যেতে পারে, স্যুপ বা নুডলসেও ব্যবহার করা যেতে পারে, আর পাস্তা পিৎজায় ব্যবহার করলে তো বাচ্চারাও খেয়ে নেবে। সজনে ফুল ব্লাড সুগার আর কোলেস্টেরলও কমায়। এটার একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টও রয়েছে। আর্সেনিক টক্সিসিটি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, চোখও ভালো রাখে এবং আছে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা। এবারে আসছি বাঙালির অতি প্রিয় বক ফুল নিয়ে, যেটা কিনা ভেজিটেবল হামিং বার্ড। সাদা রঙের এই ফুল ভাজা খেতে কিন্তু দুর্দান্ত। এই ফুল বেশিরভাগই সাদা হয়, তবে গোলাপি বা একটু সাদা মেশানো হলদেটে লালচে ধরনেরও হয়। হাজার বছর আগে থেকেই আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতিতে এটা লেগে এসেছে। এটা উইকনেস এবং মাইগ্রেনও দূর করতে সাহায্য করে, অ্যালজাইমার থেকেও আপনাকে দূরে রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ত্বকের জন্য তো খুবই ভালো। সবজি রান্না করে বা ফ্রাই করে স্ন্যাক্স হিসেবে গরম গরম ভাতের সাথে বা কাঁচা লঙ্কা সহ ঘি দিয়ে একেবারে জমে যাবে। এটা মিন্ট ফ্লাওয়ার, পুদিনা ফুল। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এই ফুল পানীয় ডেকোরেশন বা স্যালাডের সাথে যোগ করতে পারেন। হেলথ বেনিফিট এবং সৌন্দর্য দুটোই পাবেন। কচু ফুল, ভিটামিন এ সমৃদ্ধ এই ফুল কিন্তু রান্না করেও খাওয়া যেতে পারে। চালের গুঁড়ো সহযোগে এই ফুল দিয়ে তৈরি করতে পারেন সান্ধ্যকালীন পকোড়া। মিষ্টি কুমড়ো বা পামকিন ফ্লাওয়ার্স। আচ্ছা, এমন কোনো বাঙালি আছেন কি যিনি জনপ্রিয় এই ফুল ভাজার স্বাদ এখনও নেননি? এর স্বাদ তো অতুলনীয়। তাছাড়াও আছে ভিটামিন সি, ভিটামিন বি নাইন, ভিটামিন এ, আয়রন এবং ফসফরাস, আরও কত কি। কুমড়ো ফুল আমাদের হাড়ের গঠন মজবুত করে, রোজকার যে ঠান্ডা লাগা সেটা থেকে দূরে রাখে এবং মেল ইনফার্টিলিটি থেকেও দূরে রাখে, আমাদের চোখও ভালো রাখে। ভাজা বা সবজি রান্না করে দুভাবেই খাওয়া যেতে পারে। জুচ্চিনি বা ঝিচ্চিনি, এটা কুমড়ো ফুলের মতোই আরেকটি ফুল, লম্বা লম্বা এই ফুলগুলো। এই সবজিটা ভারতবর্ষের বিহারে খুব দেখতে পাওয়া যায়, তাছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও দেখতে পাওয়া যায়। গুণাগুণের দিক থেকে এটিও কিন্তু কুমড়ো ফুলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, যা চোখ এবং ত্বকের জন্য খুবই ভালো। তাছাড়াও ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে শরীরের ইমিউনিটি বাড়ায়। ঝুঁচিনি দেখতে ঠিক এরকম। সর্ষে ফুলের কথাও আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। বাতের ব্যথার উপশম হয় এই সর্ষে ফুলে। এটিও অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত একটি খাবার, যাতে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা বয়সের ছাপ থেকে অনেক দূরে রাখে।
সর্ষে ফুলের বড়া বা পকোড়া তাও কিন্তু খুবই জনপ্রিয়। এর স্বাদ যদিও একটু ঝাঝালো এবং সামান্য তিতকুটে। কি চিনতে পারছেন? এটা হচ্ছে মূলো ফুল, ফুল অফ ভাইটামিনস। রয়েছে ভাইটামিন এ, সি, ই এবং B6। রয়েছে পটাশিয়াম, মিনারেল, আছে উচ্চ মানের অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে অ্যান্থোসায়ানিনস, যা আমাদের হার্টের পক্ষে খুবই ভালো। কচুরি পানার ফুল, ওয়াটার হায়াসিন্থ। অত্যন্ত নজর কাড়া এই ফুলটি যে খাওয়া যেতে পারে তা কে জানে। প্রচুর ক্যালোরিযুক্ত এই ফুল। রয়েছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ, সি এবং প্রচুর আয়রন। খাওয়া যেতে পারে ফ্রাই বা স্যুপ বা শুধু পাপড়িগুলোকে পরিষ্কার করে সসের সাথে। আমি নিজে খেয়ে দেখেছি, এটা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু। বাহ, কী বাহার শাপলা ফুল! এর অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে সাদাগুলো বেছে নিয়ে খাওয়া যেতেই পারে। এই ফুলেও রয়েছে কিছু মিনারেলস এবং ভাইটামিনস, তবে ফুলের থেকে বেশি খাদ্যগুণ রয়েছে এর বাল্বে। এবারে এসেছি অতি জনপ্রিয় সেই ফুলটি নিয়ে, যেটা ছাড়া শীতকালীন হেসেল একেবারেই জমে না। ঠিক ধরেছেন, ফুলকপি। সেও তো ফুলই, কী বলেন। এখন তো বাজারে অনেক রঙের ফুলকপি পাওয়া যায়। ফুলকপি আমাদের হরমোনাল ব্যালেন্সকে সাপোর্ট দিয়ে থাকে, তাছাড়া শরীরকে হাইড্রেট রাখে এবং উচ্চমাত্রায় কোলিন আছে। আছে প্রচুর সালফোরাফিন, যা ইমিউনিটি সিস্টেমকে সাপোর্ট দেয়। সবশেষে বলবো, আমরা কিন্তু সুগন্ধি মশলা হিসেবেও একটি ফুল নিয়ে থাকি। হ্যাঁ, আমি লবঙ্গর কথাই বলবো। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই লবঙ্গতে কিন্তু সুগন্ধও রয়েছে, এবং এটা আমাদের রেডিক্যালস ফ্রি রাখে, যা সেল ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করে, হাড় ডিজিজের সম্ভাবনা কমায় এবং ডায়াবেটিস থেকেও দূরে রাখে, এবং কিছু কিছু ক্যান্সার প্রতিরোধ করে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও এর স্বাদ উপভোগ করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।